জনগণ যদি আমাকে বিপুল বুটে জয়যুক্ত করলে আমি জনগণের এই চকরিয়া বাসীর ঋণ কোনোদিন শোধ করব পারবো না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করব তাদের সবসময় পাশে থাকার। তাদের এই যে চকরিয়া একটা বন্য প্রভাবিত এলাকা, এই বন্য প্রভাবিত থেকে মুক্ত করার জন্য তাদের সার্বিক আমার চেষ্টা অব্যাহত থাকবে। এর পাশাপাশি তাদের যে আপনার সুখের দুঃখের কবর করবেন রাস্তাঘাটে যে অবস্থা, ওই অবস্থাগুলো অগ্রগতি করার জন্য আমার সার্বিক চেষ্টা থাকবে। তার পাশাপাশি বাংলাদেশে এখন সবচেয়ে একটা আলোচিত একটা জিনিস এর নাম উঠে আসছে, সেটা হচ্ছে মাদক। ওই মাদক থেকে কীভাবে যুবকদেরকে আমি দূরে রাখতে পারবো সেই চেষ্টাটা আমি সবসময় অব্যাহত থাকবো। তাদেরকে আমি যুবকদেরকে সবসময় খেলাধুলা এবং অন্য জীবনের জড়িত রাখবো, যাতে মাদক থেকে দূরে থাকার মতো একটা পরিস্থিতি আমি মোটামুটি সকলিয়াতে সৃষ্টি করব, এ আশা রাখি। এর পাশাপাশি সকলিয়া একটা আপনার সিংড়েজুন এলাকা সুন্দরবন নাম, এই সুন্দরবন এলাকায় আমি সকলিয়াতে আপনার জলজাস যাকে বলে আপনার ডাকাত বেশি, ওই ডাকাত এবং জলসাজ থেকে আমি সকরিয়াকে একটা নির্মূল করার অঙ্গীকার নিয়ে নির্বাচনের মাঠে নামছি। আশা করি এই নির্বাচনের জনগণ আমাকে সাড়া দেবে এবং আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আশারাকে